তা আমিও তো কত ভিডিও টিডিও বানাই কিভাবে করে এগুলা তুই তোর ভাবিকে দেখিয়ে দে মানে কি তুই ভাবিকে আমার ভিডিও দেখাসনি আমাদের তো গিয়ারটা খুব ইন্টারেস্টিং লাগছে হ্যাঁ তো নেক্সট কোথায় যাচ্ছিস প্ল্যান কি নেক্সট এজে খালি আড্ডা দিলে হবে চা খেতে হবে না আরে ভাবি কি অবস্থা থ্যাংক ইউ কি দরকার ছিল এত কষ্ট করে বসো না আচ্ছা ওর সাথে তোমার পরিচয় করে দিই আমি ও হচ্ছে আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড সিয়াম হাই ভাইয়া ভাবি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ও কিন্তু একটা অন্যায় করছে ভাবি আপনারা যে বিয়ে করছেন ও আমাকে একটা টেক্সট কল কিচ্ছু দিয়ে জানায় না দাও তো দেন কি করবো বলো ও সেই সময়টাতে দেশের বাইরে ছিল এই কারণে তো তোকে বলা হয়নি দোস্ত এখন এগুলো হচ্ছে এক্সকিউজ ভাবি আর কিচ্ছু না বুঝছেন ও এখন ধামা চাপা দিচ্ছে আবার বিয়ে কর আবার দাওয়াত খাবো ডোনরে বিয়ে তো আবার করা যাবে না অ্যানিভার্সারিতে তোকে মাস্ট থাকতে হবে আচ্ছা ঠিক আছে থাকবো তারপর ভাইয়া কি করছেন এমনিতে টুকটাক ব্লগ করি বিভিন্ন জায়গায় ঘুরি ভাল লাগে এই তো ভাবি আর কিছুই না আচ্ছা আপনি কি পশু পাখির ভিডিও করেন ও হচ্ছে ওয়াইল্ড লাইফ বা ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি বিউটিফুল বিউটিফুল লোকেশনে গিয়ে ভিডিও করে আর কি আমারও কিছু ফ্রেন্ডস সার্কেল আছে তো তারা এসব ভিডিও টিডিও করে চ্যানেল চ্যানেল আছে ও আচ্ছা তাহলে তো ভালো কথা ভাবি আপনিও করতে পারেন ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েট করা তো অনেক ভালো ভাবে না মানে আমিও তো কত ভিডিও টিডিও বানাই কই আমি তো আপনার মতো কোনো বাটন টাটন পেলাম না কিভাবে করে এগুলা আপনি যদি ইউটিউবে প্রপারলি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে হচ্ছে আপনি সিলভার প্লে বাটন পাবেন 1 লাখ সাবস্ক্রাইবার 10 লাখ হলে আপনি হচ্ছে গোল্ডেন প্লে বাটন পাবেন এই তো ও আচ্ছা তুই তোর ভাবিকে দেখিয়ে দে মানে কি তুই ভাবিকে আমার ভিডিও দেখাসনি কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই বলবেন ভাবি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এই যে ভাইয়া ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি তো খুব ভালো ভিডিও করেন মানে ক্যামেরা অনেক সুন্দর তাই না এর জন্য অনেক ভালো ভিডিও হয় আমিও তো করি আমার তো এত ভিউ হয় না না ভাবি আমার ক্যামেরা অনেক কম দামি ওয়ার্ল্ডের মানে আমার কাছে মনে হয় যে যত ব্লগার আছে সবচেয়ে কম দামি মানে গিয়ার আমি ইউজ করি আমি এই ক্যামেরাটা রিসেন্টলি নিয়েছি ভাবি এটার দাম হচ্ছে 25,000 টাকা তাও বাংলাদেশ থেকে আচ্ছা তর্ক তর্ক বাদ দাও বন্ধু এসছে অনেক বছর পর আজকে আমরা একসাথে ডিনার করব তুমি যাও ডিনার রেডি করো অনেক ভালো হয়েছে অনেকদিন পরে মজা করে খাচ্ছি বলেছিলাম না ভাই আর একটু দিই না ভাবি থ্যাংক ইউ আলাগ না অনেক খাইছি দোস ইয়ে তোদের কিচেন রুমের যে চুলাটা আছে না ওটা কি অনেক দামি মানে বুঝলাম না কেন না মানে দামি চুলা না হলে তো এত ভালো রান্না করা পসিবল না এখানে রান্নার সাথে চুলার কি সম্পর্ক যে ভালো রান্না করবে সে যে কোনো চুলাতেই ভালো রান্না করবে মেইন বিষয়টা হলো ট্যালেন্ট এইটা মানতে পারলাম না ভাবি কেন এখানে আমি ভুল কি বললাম ভুল না ভাবি অ্যাকচুয়ালি হচ্ছে কি ভিডিওর ক্ষেত্রে যদি আপনার কন্টেন্ট ক্রিয়েটরের চেয়ে ক্যামেরার গুরুত্ব বেশি হয় তাহলে রান্নার ক্ষেত্রেও তো আপনার যে রান্না করছে তার চেয়ে চুলার গ্রেডটা বেশি থাকবে না বুঝলে তো আমার বন্ধু কি রকমের যুক্তিটা দিল আসলে আই এম সরি ভাইয়া আমি বুঝতে পারিনি বিষয়টা শুনেন ভাবি ট্যালেন্ট থাকে মানুষের যন্ত্রের না একটা ভালো কাজের জন্য মানুষকে অ্যাপ্রিশিয়েট করা উচিত যন্ত্রকে না কারণ যন্ত্রকে মানুষই অপারেট করে তাই না সো আপনি কোন যন্ত্র ইউজ করছেন কম দামি নাকি বেশি দামি চুলায় রান্না করছেন সেটা ম্যাটার করে না কম দামি ক্যামেরায় নাকি বেশি দামি ক্যামেরায় ভিডিও করছেন এটা ম্যাটার করে না ডেফিনেটলি অ্যান্ড মানুষের থেকে যন্ত্রের প্রায়োরিটি বেশি হওয়া উচিত না এটা আমিও বিলিভ করি